আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আজকের বাজারদর। আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার 6 নম্বর মাইনামুক ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে। আমরা নিয়ে এসেছি আপনাদেরকে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী একটি গরুর হাটে, যে মাইনি গরুর বাজার নামে সারা বাংলাদেশে খুব জনপ্রিয়তা অর্জন করেছে এই বাজারে। তো এই বাজারে যাওয়ার আগে আপনাদেরকে এই বাজারের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে আপনারা যেভাবে এই বাজারে আসবেন, আপনারা হচ্ছে প্রথমত রাঙ্গামাটিতে রাঙ্গামাটি সদরে এসে আপনারা ওখান থেকে ফিশারি গার্ডে এসে ওখান থেকে ভোরে এসে মাইনিতে আসতে হবে আপনাদেরকে। মাইনিতে আসার পরে আপনারা মাইনি আপনার ঘাটে নামার পরপরে উপরে উঠলেই আপনারা ইউনিয়ন পরিষদের কার্যালয়টা পাবেন এবং বাজারটা ওখানেই দেখতে পাবেন। এটা হচ্ছে একটা আপনার যাতায়াত ব্যবস্থার কথা বললাম আমি আপনাদেরকে। তারপরে হচ্ছে এখানে যে ব্যাংকিং সুবিধাগুলো আছে, ব্যাংকিং সুবিধা হচ্ছে আমার সামনে ব্যাংক এসে আছে। তারপরে হচ্ছে আর একটু ওদিকে তাকালে পাবেন হচ্ছে ইসলামী ব্যাংক, এগুলোর মাধ্যমে আপনারা ব্যাংকিং করতে পারবেন। আর বিশেষভাবে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আপনারা অবশ্যই জেনে আসবেন, বিকজ এইখানটাতে হচ্ছে বোর্ড এবং বাই রোডেও আপনারা আসতে পারবেন, কিন্তু বাই রোডটা হচ্ছে অতি দুর্গম একটা পথ। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে ট্রাক ভাড়া করে নিয়ে আসতে হবে, কারণ এখানে আপনি কোনোভাবে যাওয়ার সময় কোনো ট্রাক পাবেন না, আপনাকে নিয়ে আসতে হবে। আর অবশ্যই বাজার কর্তৃপক্ষ বা যদি আপনাদের কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এখানে এসে গরু ক্রয় করতে পারবেন। তো আমরা যদি বাজার সম্পর্কে একটু বলি আপনাদেরকে, বাজারে ঢুকতে আপনারা প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে বাজার থেকে ঢুকতে হাতের বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে গৃহস্থলী গরুর হাট, যারা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। বাম পাশে ঢুকলে আপনারা পাবেন গৃহস্থলী হাট। তারপরে যদি বাজারের একটু ভিতরের দিকে যান, যে বিটগুলো আছে বিটগুলোর মধ্যে আপনারা কোরবানির জন্য যে ষাঁড় গরুগুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক বাজারের মধ্যখানে। এটা হচ্ছে বাজারের বৈশিষ্ট্য। বাজারটা কিন্তু আহামরি অত বড় না, কিন্তু এটা অনেক ব্যস্ত একটা বাজার, বিশেষ করে হচ্ছে যেহেতু পাহাড়ি অঞ্চল এইখানটা তো হচ্ছে বাজারের উপরে ডিপেন্ডেন্ট। সাপ্তাহিক বাজারের যেহেতু এখানে সকল ধরনের সব কিছু পেয়ে যাবেন, যেহেতু আমরা গরু বাজারে নিয়ে এসেছি আপনাদেরকে। তো এই মুহূর্তে যদি আমি দেখাই, আমার সামনে কিছু গরুর বাছুর আছে, একটা বাছুর সুন্দর কালার, তারপরে হচ্ছে সামনে যদি দেখে আরও বাছুর আছে, বড় গরু আছে। তো আমরা যদি একটু গরুর মালিকের সাথে কথা বলি, গরুর মালিক আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি আপনার সাথে। বলেন, আচ্ছা এই যে গরুর দাম কত দিয়েছেন? গরু এগুলো নিয়ে আসছেন আজকে বাজারে। দর্শক শুনলেন, এখানে আসলে গরুর যে দামটা খুব সহনীয় পর্যায়ে, একদম গরুর দাম অল্প রাঙামাটিতে। আপনার যা খরচ হবে সেটা হচ্ছে আপনার কেরিংয়ে খরচ হবে, যেহেতু দুর্গম একটা পথ, আপনাকে বোর্ডের উপর ডিপেন্ড করে যেতে হবে এবং খাগড়াছড়ি হয়ে আপনারা আসতে পারবেন রাঙামাটিতে। তো যদি আপনাদেরকে আর একটু আমার পাশে যদি নিয়ে যাই আঙ্কেলের কাছে, আসসালামু আলাইকুম, কথা বলবো গরু আপনাদের গরু মেম্বার সাহেব, আপনি মেম্বার এই ইউনিয়নের মেম্বার আপনি? আচ্ছা 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 আচ্ছা। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৃহস্থলী বাজার। যদি আর একটু এদিকে যাই আমি আপনাদেরকে, যদি এই পাশটাতে নিয়ে যাই, যেহেতু বাজারটা অনেক ছোট আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। এখানে অনেক সুন্দর সুন্দর এক সাইজের গরু আছে অনেকগুলো, আপনারা চাইলে এখান থেকে গরু নিতে পারবেন। সাইজগুলো যদি দেখাই আমি আপনাকে, এই যে দেখেন এটা সবাই কিন্তু এগুলো গৃহস্থলী গরু, এটা হচ্ছে একটা বিষয়। তো আমি যদি আপনাদেরকে ঠিক হাটের মধ্যে নিয়ে যাই, এখান থেকে হাটের দিকে যদি নিয়ে যাই আমি আপনাদেরকে, দেখাই আপনারা কীভাবে আসলে এখানে আসবেন। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের দিয়ে ঢুকেছি আমরা। তো আমরা যদি বাজারের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন একটা গরু অনেক সুন্দর মশলা, একটু কথা বলবো আপনার সাথে, কথা বলি আপনার সাথে। গরু কটা নিয়ে এসছেন আজকে বাজারে? একটাই। দাম কত চাইছেন এটার? ৪৫। আচ্ছা, কাস্টমার কত মূল আছে গরু? ৪০-৪২ মূল আছে। আপনি কত হলে ছাড়বেন চিন্তা করতেছেন? ৪৫ হলে ছেড়ে দেবেন। তো দর্শক শুনলেন, এখানে গরুর বাজার দাম অনেক কম আছে, বাজারে গরুর দাম অনেক কম। যদি একটু সামনে আপনাদেরকে নিয়ে যাই, আসলে বাজারটা একটু মানুষ বেশি, বাজারটা ছোট,
আজকে আপনাদের কারোর সামনে নিয়ে যে এখানে সারিবদ্ধভাবে অনেক গরু পালার জন্য আপনারা গরু পেয়ে যাবেন এখানে দেখেন এক সিরিয়ালে অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনারা চাইলে এখান থেকে গরু কালেকশন করতে পারবেন নিজেদের খামারের জন্য তো ভাইয়ের সাথে যদি একটু কথা বলি ভাই কথা বলি আপনার সাথে হ্যাঁ কথা বলার দরকার নাই আর ভাই গরু কটা নিয়ে আসছিলেন গরু একটাই নিয়ে আসছিলেন একটাই নিয়ে আসছেন দাম কত চাইছিলেন এটা কত চাইছিলেন দাম দাম 40,000 চাচ্ছিলেন কাস্টমার কত মূল্যে 35,000 টাকা মূল্য কত লা দিবেন চিন্তা করছেন লাস্ট 35,000 হলে ছেড়ে দিবেন দর্শক শুনলেন আসলে গরুর দাম খুব কম এখানে আপনারা চাইলে এখান থেকে গরু কালেকশন করতে পারবেন তো আমরা একটু পরে আপনাদের সাথে পুরো বাজারটাই ঘুরে দেখাবো এবং আমাদের সঙ্গেই থাকবেন যদি সামনে যাই আরও অনেক গরু আছে অসংখ্য সুন্দর সুন্দর গরু এক সাইজের গরু এখানে অনেকগুলো গরু আছে ভাই একটু কথা বলে ভাই গরু কটা আনছেন বিক্রি করছেন কটা তিনটা বিক্রি করে ফেলছেন তিনটা কত করে বিক্রি করছেন মানে যে আমার একটু আইডিয়া যদি দিতেন আর কি আমাদেরকে একটা গাই বছর 80,000 আচ্ছা আচ্ছা মানে এই লেভেলেরই বিক্রি করছেন তো হাতে যেটা আছে এটা কত চাচ্ছেন 50,000 কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে 45 হলে ছেড়ে দিবেন দর্শক যদি 43-44 বলতেছে ভালো লাগলো আপনার সাথে আর 1,000 পেলে ছেড়ে দিবেন দর্শক একটু সামনে যদি যাই আপনাদেরকে এগুলো হচ্ছে সবই গৃহস্থলী গরু আমরা আসলে আপনাদেরকে চেষ্টা করি যেহেতু আপনারা বলছেন মাইনি বাজারের ভিডিও দিতে অনেক কষ্ট করে এই দুর্গম পথ করি আমরা এসেছি এই বাজারে তো আঙ্কেলের সাথে কথা আঙ্কেল গরুর দাম কত দিচ্ছেন এটা 35,000 দিচ্ছেন কত হলে ছাড়বেন আচ্ছা 32-33 ছেড়ে দেবেন কাস্টমার কত মূলায় কাস্টমার কত মূলায় 35 মূল আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনে যাই যদি দেখ অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে দেখে দেখেন এখানে অনেকগুলো গরু আছে এক সাইজের গরু নিয়ে পালতে পারবেন আপনারা পালার উপযোগী গরু এগুলো যদি একটু কথা বলি ওনার সাথে সামনে যাই হচ্ছে সুন্দর সুন্দর গরু এখন সারিবদ্ধভাবে এখান থেকে আপনারা গরু সংগ্রহ করে নিয়ে যেয়ে পালতে পারবেন এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু আসলে আপনার গৃহস্থলী গরু আমরা এখানে বাজারে বিক্রি করছেন চাইলে আরও সামনে যদি আসে অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে দর্শক দর্শক দেখছেন এক ভদ্রলোক ভালো আছেন আপনি আপনি এখানকার স্থানীয় মানুষ তাহলে রাঙ্গুনিয়া এখানে কি গরু কিনতে আসছেন আচ্ছা আচ্ছা কি কেন কিনতে আসছেন গরু কোরবানির জন্য কি এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কিনছেন একটাও কিনছেন দুইটা কিনছি দুইটা কিনছেন দর্শক আমাদের শহরের রাঙ্গুনিয়ার একজন মানুষের সাথে দেখা হলো আমাদের উনি দুইটা গরু নিয়েছেন কটা নেওয়ার ইচ্ছা আছে এই বাজার থেকে আজকে আটটা নেওয়ার চিন্তা ভাবনা আছে নামটা যদি বলতেন একটু আপনার পঙ্কজ তালুকদার রাঙ্গুনিয়া বাড়ি আপনার খামার আছে আচ্ছা আচ্ছা খামারের অ্যাড্রেসটা কোথায় আপনার আচ্ছা দর্শক শুনলেনই তো আমরা একটু পর আপনার কাছে আবার আসবো আমরা একটু বাজারটা ঘুরে দেখাই যেহেতু সবাইকে দর্শক বুঝতে পারতেছেন আপনারা যে এখানে আসলে শুধু যে রাঙামাটির মানুষই যে গরু কিনে তা না এখান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে গরু সংগ্রহ করতে আপনারা যেগুলো আমাদের শহরের বাজারে দেখেন এই গরুগুলো কিন্তু আসলে রাঙামাটি বিভিন্ন অঞ্চল থেকেই যায় আমাদের ওখানে আপনারা চাইলে এখান থেকে গরু সংগ্রহ করে নিয়ে পালতে পারবেন বা পেলে বড় করে বিক্রি করতে পারবেন ভাইয়ের সাথে ভাইয়া বড় ভাই একটু কথা বলি আপনার সাথে গরু কত দিচ্ছেন এটার দাম 30,000 টাকা কাস্টমার কত মূলায় কাস্টমার কত চায় 26,000 কত হলে ছাড়বেন চিন্তা করতেছেন আচ্ছা আচ্ছা 28,000 ছেড়ে দেবেন এটা 28,000 টাকা কাস্টমার কত চায় 20-21 চায় আচ্ছা কত হলে ছাড়বেন আপনি 25 হলে ছেড়ে দেবেন দর্শক শুনলেন গরুর দাম আসলে কম কিন্তু এই বাজারে আপনারা চাইলে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন নিয়ে পালেন সমস্যা নেই আঙ্কেল গরুটার দাম কত দিচ্ছেন এটার 48,000 দর্শক একটু পরে আমাদের কাছে আপনাদের সাথে আসলে বাজারটা অনেক ছোট তো ছোট বাজারে মনে করেন যে মানুষ বেশি কাস্টমারও বেশি পুরাই যদি ভাইয়ের সাথে একটু কথা বলবো গরু কটা আনছেন আজকে দুইটাই আনছিলেন আচ্ছা বিক্রি করছেন একটাও না ভাই আমাদের বেচা হয় না এখনো বেচা হয় না কত চাইছিলেন গরু এগুলো 20,000 টাকা চাইছিলেন 20,000 টাকা করে চাচ্ছিলেন কাস্টমার কত মূলায় কাস্টমার মূলা 17-16 মূলায় কত হলে ছাড়বেন চিন্তা করছেন 8,000 টাকা হলে ছেড়ে দেবেন দর্শক শুনলেনই আসলে গরুর দাম অনেক কম এখানে আপনারা চাইলে এখান থেকে এসে কালেকশন করে নিয়ে যেতে পারবেন
আমরা যে গরুগুলো দেখি বাজারে এগুলো কিন্তু রাঙামাটি বিভিন্ন পার্বত্য অঞ্চল থেকে নিয়ে যে আমরা একটু মডিফাই করে গরুকে তারপরে বাজারে দেয় এই ছিল। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা নিয়ে যাবো একটু পর আপনাদেরকে বড় গরু সার গরু যে যে পাশটা আছে ওইখানে এরপর আমাদের সঙ্গেই থাকবে। আপনার যেটা বলছিলাম যে আসলে বাজারটা কিন্তু আসলে অনেক ব্যস্ত ছোট একটা বাজার, ছোট বাজার হলো এখানে গরুর কালেকশন অনেক, যত দিন যাবে তত আসবে। এই বাজারটা কিন্তু আসলে আপনার সকাল আটটা থেকে শুরু হয়ে একটার মধ্যে শেষ হয়ে যায় বাজার। তো আপনারা যারা এখানে আসবেন তারা ওইভাবে সময় পর্যাপ্ত পরিমাণে এত সময় নিয়ে যাবেন। আমরা আপনাদের একটু বাজারের ভিতরটা যদি দেখাই, বাজারের মধ্যে যদি চলে আসে আসলে ভিতরে যেখানে গেলে সব সার বিক্রি সুন্দর সুন্দর গরু আছে এখানে অনেক। দেখাচ্ছেন অনেক সুন্দর গরু এখানে, গরুগুলো হচ্ছে সারিবদ্ধভাবে অনেক গরু রাখা আছে। আপনারা আসেন এসে এখান থেকে গরু দেখে বেছে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লাল গরু আছে কিন্তু অনেক সুন্দর গরুটা। গরুটা আপনার? জি। আচ্ছা, কত চেয়েছিলেন দাম গরুটার? 85,000। 85,000 চাচ্ছিলেন? জি। কাস্টমার কত মূলায়? 70-75। 70-75 মূলায়? কত হলে ছাড়বেন চিন্তা করতেছেন? 80,000। 80,000 হলে ছেড়ে দিবেন। গরুটার ওয়েট কত আছে গায়ে? 100 কেজি ওজন আছে। কটা আনছেন গরু বাজার আছে? একটাই আনছেন? দর্শক উনি একটা গরু আছে, গরুটা আসলে কালার অনেক সুন্দর, উনি 85,000 টাকা চেয়েছেন, 80,000 হলে ছেড়ে দিবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে, আপনারা চাইলে এখানে এসে গরু কালেকশন করতে পারবেন। যদি আপনাদেরকে একটু এদিকে নিয়ে যাই, এই পাশে কিন্তু আরও গরু আছে দেখতেই পাচ্ছেন, এই একটা গরু, এই গরুগুলো অনেক সুন্দর কিন্তু আসলে খুব ত্রিং বিরিং অবস্থার মধ্যে আছে। একটু কথা বলি আপনার সাথে, গরু কটা আনছেন আজকে বাজারে ভাইয়া? দুইটা। কত যাচ্ছিলেন এই গরুটা? 90,000 যাচ্ছিলেন। কাস্টমার কেমন মূলা ভাইয়া? 65-70 মূলা। কত হলে ছাড়বেন চিন্তা করছেন ভাইয়া? আর কি? আচ্ছা, দেখলেন অসম্ভব সুন্দর একটা গরু, মাশাল্লাহ খুব ভালো লাগতেছে গরুটা। মাশাল্লাহ দিলে গরুটার আসলে কন্ডিশন অনেক ভালো। আপনারা চাইলে বাজার আসতে পারেন এসে, বাজারে গরুর দাম কিন্তু কম আছে, আপনারা চাইলে এখান থেকে গরু সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। যেহেতু আপনারা সবাই যারা আসলে চট্টগ্রাম থেকে আসেন বা শহর থেকে আসেন তারা এখান থেকে গরু কালেকশন করেন। আপনাদের সামনে আরও যাই, আসলে বাজারের স্পেসটা অনেক ছোট, তো আপনাদের ঘুরে দেখাইতে একটু অসুবিধা হচ্ছে যদিও, কিন্তু বাজার ছোট হলে কী হবে, এখানে কিন্তু প্রচুর গরু পাবেন আপনারা। দাদা ভালো আছেন? যদি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই, আসলে অনেক সুন্দর সুন্দর গরু এখানে পেয়ে যাবেন, সার গরু। সামনের দিকে যদি আসেন এখানে আসলে আসলে আপনারা গরু কালেকশন করতে পারবেন। দাদা ভালো আছেন? কথা বলি আপনার সাথে, গরু কটা নিয়ে এসেছিলেন ভাইয়া? গরু আমি আনি নাই, নিতে আসছেন। কোথেকে আসছেন ভাইয়া? রাঙ্গুনিয়া থেকে। রাঙ্গুনিয়া থেকে আসছেন, নিছেন একটাও? আচ্ছা আচ্ছা, গরু দেখতেছেন? আচ্ছা, আমরা আসছি আপনাদেরকে মানে আমাদের শহরের মানুষকে দেখানোর জন্য, একটু ওনার সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই, একটু কথা বলি আপনার সাথে। ভাই গরু কটা নিয়ে এসেছিলেন আজকে? গরু আনছি চারটা ভাই। চারটা? তো কটা বিক্রি করছেন? দুইটা বিক্রি করছি, আর দুইটা আছে। আর দুইটা আছে? তো এই গরুটা কি আপনার? আচ্ছা আচ্ছা, এই কালো গরুটার দাম কেমন দিচ্ছেন ভাই? ২,৮০ দিচ্ছেন দুইটা? জি। আচ্ছা, কত হলে ছাড়া চিন্তা ভাবনা আছে? ৭০ হলে ছেড়ে দিবেন। আচ্ছা আচ্ছা, মনে করেন যে শহর থেকে তো অনেক মানুষ এখানে আসে বা পথঘাট চিনে না, মানে ভরসাটা পায় না এখানে এসে গরু সংগ্রহ করার, এই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে তো তারা আসতে পারবে এখানে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ লিটন। আপনার সাথে যোগাযোগ করে তো আসতে পারবে তারা? আচ্ছা, আপনার ফোন নাম্বার যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের, যাতে আপনার সাথে যোগাযোগ করে আসতে পারে।
01 8 68 32 66 মোহাম্মদ লিটন ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এসে গরু সংগ্রহ করতে পারবেন। ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে সহযোগিতা করবে, ওনার বাজারে কিভাবে কি আসবেন উনি বলে দেবে। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো যদি যদি আর একটু সামনের দিকে আসি, এই দেখেন এদিকে অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে। এগুলো কিন্তু মাঝারি সাইজের গরু, মাঝারি সাইজের গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক। অসম্ভব মশলা দিলে গরুর কালেকশন ভালো এখানে। আপনারা চাইলে এখান থেকেও গরু সংগ্রহ করে নিতে পারবেন, কারণ এখানে অনেক মানুষ আসে গরু সংগ্রহ করতে। এখান থেকে সংগ্রহ করে নিয়ে অন্য বাজারে বিক্রি করে দেয়। তো আপনারা চাইলে এখান থেকেও গরু সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি আপনার সাথে। গরু কি নিয়ে আসছেন বাজারে? বিক্রি করছেন? কটা বিক্রি করছেন? ষাটটা বিক্রি করছেন। ভালো দামে বিক্রি করছেন? আপনার সন্তুষ্ট আছেন নাকি? আচ্ছা দর্শক, উনি ষাটটা গরু নিয়ে এসেছিলেন। আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আটটা থেকে বাজার শুরু হয়, একটা দেড়টার মধ্যে শেষ হয়ে যাবে বাজার। এখানে কাস্টমারও খুব তাড়াতাড়ি, গরুর যারা বিক্রেতা তারাও খুব তাড়াতাড়ি আসেন এবং যারা ক্রেতা তারাও খুব তাড়াতাড়ি আসেন। তো এটার মধ্যে গরু বিক্রি শেষ হয়ে যায়। তো আপনারা যারা আসবেন অবশ্যই একটু আর্লি আসবেন, হাতে সময় নিয়ে আসবেন। যদি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই, এদিকে এদিক থেকে নিয়ে গেলে দেখবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কথা বলি আপনার সাথে, গরু কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? বিক্রি করতে আসছেন। বিক্রি করতে আসছেন? কটা নিয়ে আসছেন গরু? 12টা আনছি। 12টা আনছেন? বিক্রি করছেন কটা? 10টা বিক্রি করছি, মাত্র 2টা আছে, 1টা 2টা। আচ্ছা 2টা আছে, 6টা একসাথে বিক্রি করি। 6টা একসাথে? কত করে বিক্রি করছেন গরুগুলো? এগুলো 53,000 টাকা পিস। 53,000 টাকা করে পিস বিক্রি করছেন, মাশাআল্লাহ। উনি 53 6টা গরু বিক্রি করে ফেলছে। আচ্ছা আমি যদি এই গরুটার দাম বলি আপনাকে, এটা কত চাইছিলেন আপনি? এটা নিলে একদম 70,000 টাকা। একদম 70,000 টাকা রেট? বাটার রেট একদম 70,000 টাকা। আর ওটা 80,000 কালোটা? 80,000 টাকা। হ্যাঁ। লাল গরুটার ওয়েট কেমন আছে? লাল গরুটার ওয়েট গোস্ত ওজনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে কুরবানিতে তো গোস্ত ওজন হিসাবে তো মনে করে 1,000 টাকা কেজিও পড়ে। হ্যাঁ হ্যাঁ। 900 টাকা কেজি পড়ে। জি। আর এমনি তো 700-750 টাকা করে বেশি। জি জি জি। আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে মনে করেন যে শহর থেকে অনেক মানুষ আসতে চায় গরু কিনতে এই বাজারে। জি। কিন্তু যাতায়াত ব্যবস্থা বা এই বাজার সম্পর্কে তারা খুব অত ভালো ইনফরমেশন জানে না, যার কারণে তারা অনেকে আসতে চায় না। এই ক্ষেত্রে যদি আপনার সাথে যোগাযোগ করে তারা আসতে চায়, আপনি তো তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন? আসতে পারবে। অত অনেক আমার থেকে আপনার এই যে আরো যোগাজোগ করতেছে, এর আগে সাংবাদিক এসেছিল। জি জি। আমার থেকে অনেক ইয়ে নিছে বিভিন্ন জায়গা থেকে আমার মোবাইল করে। জি জি জি। তাহলে আসার জন্য মনে করেন এখানে তারা সুযোগ সুবিধা পাবে। জি জি। আর এখন একটু সমস্যা রয়েছে, পানিটা একটু কম, তো এই জন্য একটু সমস্যা। আচ্ছা আচ্ছা। আমি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে আপনারা এসে গরু সংগ্রহ করতে পারবেন এবং বাজার সম্পর্কে যদি কোনো ইনফরমেশন চান উনি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। আপনি যদি একটু দর্শকদের নাম্বারটা একটু যদি দিতেন ভাইয়া। 01 55 2746 2746 157 157। দর্শক এই নাম্বারে কল করে ভাইয়ের সাথে কথা বলে আপনারা গরু কালেকশন করতে পারবেন এই বাজার থেকে, যারা বাজার সম্পর্কে জানেন না। আর আমাদের চ্যানেলে থাকেন আপনারা, দেখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাজারে যাই। আজকে আমরা আছি মাইনিমুখ রাঙামাটি পার্বত্য চট্টগ্রামে। তো আমরা পরবর্তী অন্য কোনো বাজারের ইনফরমেশন আপনাদেরকে দিব। তবে এই বাজার সম্পর্কে যেটা বলি আমরা, এই বাজারে আসলে কিন্তু অনেক গরু পাবেন এবং সবগুলো কিন্তু অর্গানিক, অর্থাৎ হচ্ছে প্রাকৃতিকভাবে তারা পালন করেন। গরুকে কোনোভাবে ফিড খাওয়ায় না, এরা হচ্ছে গরুর যে প্রাকৃতিক ঘাস, সব ঘাস, কোনো মেডিসিন কিছু খাওয়ায় না, ইনজেকশন মেডিসিন কোনো কিছু মারা হয় না, কোনো কিছুই দেয় না এখানে। ওরা প্রাকৃতিকভাবে ন্যাচারালি গরু পালে ওরা। তো একটা গৃহস্থ যেভাবে গরু পালে ঠিক ওইভাবে যত্ন সহকারে ওরা গরুগুলো পেলে থাকেন। তো আপনারা গরু দেখে ইনশাল্লাহ বুঝতেছেন অনেক সুন্দর, মাশাল্লাহ গরুর সাইজও ভালো। তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসবেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে কথা বলার জন্য। ওয়ালাইকুম আসসালাম। যদি আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাই, আসলে বিষয়টা হচ্ছে কি বাজারে যে জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে একটু কথা বলি। জি ভাই বলেন। গরু কটা নিয়ে আসছিলেন আজকে বাজারে? 12টা ভাইয়া। 12টা বিক্রি করছেন কটা ভাইয়া? 6টা আছে। কটা? 6টা। 6টাই আছে। আচ্ছা এই ছয় এগুলো? এই দুইটা এখানে। আচ্ছা এদিকে দুইটা আছে। আচ্ছা আচ্ছা। এই যে এই গরুটার দামটা কেমন দিচ্ছেন ভাইয়া? এটার দাম দিয়েছি 100 100 100। জি। কত হলে ছাড়া চিন্তা ভাবনা আছে এবং কাস্টমার কত মূলায়? কাস্টমার 90 মূলায়, আমি 95 96। আচ্ছা 95 96 দিয়ে দিবেন। আচ্ছা আর ওই বড় গরুটা? বড়টা দাম দিয়েছি 130 130। 20,000 মূলায় তো 28 বা 25 হলে দেবো আর কি। 28 আর 25 হলে দিয়ে দিবেন। আচ্ছা এই গরুটার ওজন কেমন আছে ভাইয়া? ওজন 4.5 মণ 4.5 মণ আছে। আচ্ছা আর এটার? এটার দাম 3 মণ 10 কেজি।
3 মণ 10 কেজি আচ্ছা একটা কথা বিশেষ করে হচ্ছে মনে করেন যে শহর থেকে তো অনেক মানুষ আসে এখানে গরু কালেকশন করতে তো অনেকে গরু বাজার সম্পর্কে জানে না তো তারা যদি আপনার সাথে যোগাযোগ করে আসতে চায় আপনি তো মোটামুটি তাদেরকে হেল্প করতে পারবেন আচ্ছা এই ক্ষেত্রে আপনার নামটা যদি একটু বলতেন ভাইয়া আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ বেলাল হোসেন ভাই আপনার মোবাইল নাম্বারটা ভাইয়া 01829 0829 33 47 20 দর্শক বেলাল ভাইয়ের কাছে আপনারা ফোন করে বাজার সম্পর্কে জানতে চাইলে আপনারা অনেক জেনে নিতে পারবেন এবং इवन উনি যেহেতু উনি একজন বিশিষ্ট একজন গরু ব্যবসায়ী বাজারের স্থায়ী একজন ব্যবসায়ী আপনি ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন আশা করি যে উনি আপনাদেরকে খুব সহযোগিতা করবে এই বিষয়ে কারণ উনি যেহেতু প্রফেশনাল ব্যবসায়ী ওনার কাছে গরু সংগ্রহ আছে আপনাদের খামার আছে অবশ্যই ভাই হ্যাঁ ওনার খামার আছে আপনারা এসে ওনার খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে যদি একটু এই পাশে নিয়ে যাই এইগুলো তো ভাইয়ের গরু দেখাইলে আমি বেলাল ভাইয়ের গরু এদিকটা আপনাদেরকে দেখাইছি আমরা বাজারের যে অন্য পাশটা আছে ওই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা